আমি বলবো পৃথিবীতে এটা বিরল ঘটনা, এবং পৃথিবীতে শুধু না, অন্যান্য গণতান্ত্রিক দেশেও এমনটি হয় কি না আমার ঠিক জানা নেই। আমি আপনারা যদি জানেন তাহলে আমাকে একটু জানাবেন। সেটা হলো যে যার যার পার্টি যার যার মতো করে দল আছে, প্রতীক আছে, ইলেকশন কমিশনের নিবন্ধন আছে, তারপর সেই নিবন্ধন থাকার পরও সেই পার্টির লোক তার নিজের প্রতীক নিয়ে ইলেকশন করবে না এবং সেই প্রতীককে তারা ব্যবহার করবে না, তারা অন্য একটা প্রতীকের উপরে নির্ভরশীল হবে। খুবই মজার ব্যবসায় মাঝখানে একটা কথা বলে নিই, নতুন প্রজন্ম অনেকেই হয়তো চেনে না বা ভুলে গেছে, আমরা যারা মধ্যবয়সী বা একটু সিনিয়র তাদের মনে আছে গোলাম ফারুক অভি, অভিনেত্রী এবং মডেল, তিনি হত্যা মামলার আসামি এবং পলাতক আসামি, সে কানাডায় সম্মত এখন কানাডায় আছে। সেই অভি বরিশালে যে আসনে ফাইট করত, বরিশালে যে আসনের সে বিএনপির বা ছাত্রদলের উদীয়মান প্রসপেক্ট ছিল বা ইয়ে ছিল, সেই জায়গায় রাশেদ খান মেনন এখন ফিরে গেছেন ঢাকা থেকে বরিশাল। তাকে মোটামুটি লঞ্চে করে ঢাকা থেকে বরিশাল পাঠিয়ে দেওয়া হয়েছে। গত তিনবার তিনি ঢাকার মতিঝিল এলাকার এমপি ছিলেন। মতিঝিল এলাকায় তার নানান রকম কর্মকাণ্ড সম্পর্কে অনেক রকম ঘটনা ঘটেছে, অনেক রকম কথাবার্তা হয়েছে। এবার চোদ্দ দলীয় জোট বলি, আওয়ামী লীগ বলি, শরীরদের যা ছেড়েছে সেখান থেকে রাশেদ খান মেননকে এখন দেওয়া হয়েছে বরিশালে, এবং তিনি তার দলের প্রতীকেও ইলেকশন করবেন না, তিনি নৌকা মার্কায় ইলেকশন করবেন। এটা খুব সহজে হিসাব করা যায়, এটা হিসাব করাটা খুব কঠিন না, যে তার নিজের দলের তার নিজের প্রতীকের উপরে তার ভরসা কতটুকু আছে। সেই প্রতীকের উপরে যদি ভরসা থাকতো তাহলে তিনি নৌকার উপরে ভর করতেন না, এবং নৌকায় ভর করে উনি মানে এটা তো গত কয়েকদিন ধরেই চলছিল যে রাজনীতিতে তারা একটা সিকিউরিটি চান, যে হ্যাঁ আমাদের আমাদের নিশ্চয়তা চাই আমরা বিজয়ী হব, যেটা জাতীয় পার্টিতে হয়েছে। আমরা গতকাল রাতেই আমরা কন্টেন্ট করতে চেয়েছিলাম, আমরা জানতাম বা হিসাব নিকাশ কোথায় চলছে। জাতীয় পার্টি 75টি আসনের লিস্ট নিয়ে বসেছিল, শেষ তক এসে 42টিতে ঠেকেছিল, কিন্তু কোনোভাবে আওয়ামী লীগ 26টির বাইরে যাবে না, 26টির বাইরে যাবে না, এবং শেষ পর্যন্ত জাতীয় পার্টিকেও 26টি আসনে ছাড় দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দিক থেকে অফার দেওয়া হয়েছিল যে তোমরা যেসব আসনগুলো চাচ্ছ সেখানে তো আওয়ামী লীগের হেভিওয়েট নেতা আছে, বরঞ্চ এমন আসনে যাও তাহলে আমরা আসন বাড়ায় দিই, তার সাথে যাও বা অন্য কোথাও যাও যেখানে আমাদের হেভিওয়েট ক্যান্ডিডেট নেই। জাতীয় পার্টি সেটা রাজি হয়নি, কারণ ওখানে গেলে তো জাতীয় পার্টি ডাব্বা মারবে। তো সেই জায়গায় এসে জাতীয় পার্টি 26 আর হচ্ছে 14 দলীয় জোট তো আমি বলি না, আমি গতকাল বলেছি যে এটা 14 দল থেকে কমতে কমতে আসলে 10 দল ভ্যানিশ হয়ে গেছে কিনা, 4 দল আছে, সেই 4 দলের মধ্যে আনোয়ার হোসেন মঞ্জুর সহ 6 জন 7 জনকে তাদেরকে তারা মনোনয়ন দিয়েছে, তারা নৌকা এবং সবাই নৌকা। আনোয়ার হোসেন মঞ্জুর মতো লোক, আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি চ্যালেঞ্জ করে, আওয়ামী লীগ চ্যালেঞ্জ করে, এবং মুক্তিযুদ্ধের সময়ের একজন তুখুর নেতা এবং বাংলাদেশের রাজনীতি ভেজে খাওয়া নেতা, সেই নেতা এখন নৌকায় চড়েছেন। মানে একটা কি যে তেলিস্মাতির কাণ্ড ঘটে যাচ্ছে এই কয়েকদিনের মধ্যে, এটা বোধহয় আমার মনে হয় আগামী 7 তারিখ পর্যন্ত এই তেলিস্মাতি আমাদেরকে আরও কিছু দেখতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।